हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। तो এখন আমরা কথা বলবো যে देयर উইল বি ব্লাড নিয়ে। এটা 2007 এর একটা সিনেমা, এটা মাস্টারপিস বাই পল থমাস অ্যান্ডারসন, এবং এতে রয়েছে যে ড্যানিয়েল ডে লুইস। তো আমাকে অনেকে কমেন্ট সেকশনে বলে যে ড্যানিয়েল ডে লুইসকে নিয়ে ভিডিও বানাও। আমি ভাবলাম যে ড্যানিয়েল ডে লুইস যে সিনেমাটার জন্য देयर উইল বি ব্লাড এর জন্য হি গট অ্যান অস্কার এবং আরও পেয়েছে, বাট देयर উইল বি ব্লাড ইজ এ মাস্টারপিস ইন টার্মস অফ ফিল্ম অ্যান্ড পারফরমেন্স। টাওয়ারিং একটা পারফরমেন্স আছে ড্যানিয়েল ডে লুইসের। ড্যানিয়েল ডে লুইসের পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি ছিল। ওর ক্যারেক্টারটার নামও ছিল হচ্ছে ড্যানিয়েল। তো এই সিনেমাটার ব্যাপারে আমরা একটু কথা বলবো। সিনেমাটা কী ছিল আমি রিভিউ করছি না, বাট জাস্ট কথা বলবো আর কি। তো ফিল্মটার গল্প হচ্ছে যে একটা লোক অয়েল ড্রিলার প্রথমে থাকে, এবং তারপরে সে কীভাবে মানে বিশাল বড় একটা বিজনেস টাইকুন হয়। লোকটা খালি টাকা পয়সা ভালোবাসে, লোকটার কোনো ফ্যামিলি নেই নিজে। তো আলটিমেটলি জীবনের শেষে পৌঁছে সে কতটা একা হয়ে যায়, কী হয়ে যায় সেটা নিয়ে ঘটনাটা। এবার এই যে নামটা দেয়ার উইল বি ব্লাড, কেন এই নামটা, কেন দেয়ার উইল বি ব্লাড? তো এক তো প্রথমে আপনি এইভাবে ভাবতে পারেন যে দেয়ার উইল বি ব্লাড, ব্লাড মানে ভাইলেন্স, এটার একটা সিগনিফিকেন্স আছে। তো এই এটার মধ্যে কিন্তু সিনেমাটার মধ্যে আমরা দেখতে পাই যে দের ইজ লট অফ ভাইলেন্স, মানে যে ড্রিলিং সাইটসগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। ওর ফেক ভাই হয়ে একজন আসে ড্যানিয়েল ডে লুইসের, তাকে ও মেরে দেয়। সো বা লাস্টে এই পাদ্রিটাকে মেরে দেয়। সো এই জিনিসগুলো তো আছে, তো দের ইজ লট অফ ভাইলেন্স, তো এইভাবে একটা সিগনিফাই হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে ব্লাড মানে হচ্ছে স্যাক্রিফাইস, ঠিক আছে? দেয়ার উইল বি ব্লাড যেহেতু এখানে, আর এই সিনেমাটা আপনারা যারা দেখেছেন তারা জানবেন যে এখানে প্রচুর রিলিজিয়ানের কনটেক্সট প্রচুর রয়েছে, ক্রিশ্চিয়ানিটির কনটেক্সট প্রচুর রয়েছে। তো সেই হিসাবে যদি আমরা ক্রিশ্চিয়ানিটি হিসাবে দেখি তাহলে দেয়ার উইল বি ব্লাড, ব্লাড মানে হচ্ছে স্যাক্রিফাইসের সাথে তুলনা করা হয়। তো সত্যি এই যে ড্রিমটা অ্যাচিভ করতে, এই যে পুরো জার্নিটা, এই যে মানে অয়েল ড্রিলিং মানে এত সাকসেসফুল হচ্ছে হচ্ছে, তার মধ্যে কিন্তু প্রচুর স্যাক্রিফাইসেস রয়েছে। সেই দুটো ড্রিলিং সাইডে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে তারপরে ইভেন ওই লোকটা যে নিজেরও যে কত স্যাক্রিফাইস রয়েছে, যে নিজের কাছের মানুষগুলো যারা ছিল তারা হারিয়ে যাচ্ছে হচ্ছে। তো সেই প্রচুর দেয়ার আর লট অফ স্যাক্রিফাইসেস, ইভেন প্রতিটা লোকে যত ক্যারেক্টার আমরা দেখতে পাই গোটা সিনেমা জুড়ে প্রত্যেকের কিছু কিছু স্যাক্রিফাইস আছে ফর দিস বিগার পিকচার। তো সেইটা একটা জিনিসের সাথে এটাকে রিজন এ করা যায়। অ্যান্ড ডেফিনেটলি এটার মধ্যে প্রচুর রেফারেন্স রয়েছে হচ্ছে মানে এর সাথে আর কি, মানে রিলিজিয়ানের সাথে, ক্রিশ্চিয়ানিটির সাথে প্রচুর রেফারেন্সেস রয়েছে, প্রচুর মাইথোলজিক্যাল স্টোরি সেগুলোর থেকে রেফারেন্স রয়েছে। এবার আমি তো ক্রিশ্চিয়ানিটির ব্যাপারে অত কিছু জানি না, তাই জন্য আমি ওটা বলতে পারবো না ওটা কী আছে, বাট মানে এক্সোডাসের সাথে থেকে অনেক রেফারেন্সেস রয়েছে। এবার কথা হচ্ছে যে আরও একটা থিম যেটা এই সিনেমাতে এক্সপ্লোর করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে আমেরিকান ড্রিম, মানে আমেরিকা সবসময় একটা ক্যাপিটালিজমের ওপর চলেছে, কিন্তু পল থমাস অ্যান্ডারসন বলতে চেয়েছে যে ক্যাপিটালিজম ক্যান ক্রিয়েট আ ফিউচার অ্যান্ড ইট উইল অলসো ডেস্ট্রয়। কারণ ড্যানিয়েল ডে লুইসের যে ক্যারেক্টারটা সে কিন্তু সব কিছু অ্যাচিভ করে না, মানে টাকা পয়সা নাম খ্যাতি বাড়ি, কিন্তু ও মানে ড্রিমটা অ্যাচিভ করার পরেও হি ইজ লোনলি। বাড়িটা যেন ওকে মানে খেয়ে মানে বলে না ওকে ঘর কাটনে ওর দর রায়, হিন্দিতে একটা কথা আছে সেরকম আর কি ব্যাপার, ঠিক আছে? ওর কাছের লোকেরা চলে যাচ্ছে। তো সেই ব্যাপারটাকে দারুণভাবে এক্সপ্লোর করেছে, আমেরিকান ড্রিমের যে ব্যাপারটা সেটাকে খুব দুর্দান্তভাবে এক্সপ্লোর করেছে। তো সেই একটা থিম রয়েছে। আর একটা হচ্ছে ফ্যামিলির একটা দারুণভাবে থিম দেখিয়েছে এখানে, যেটা আমি বলবো যে ড্যানিয়েল ডে লুইসের ক্যারেক্টারটা দেখা যাচ্ছে কোনো ফ্যামিলি নেই, কেউ নেই, কিন্তু ওর যে ভাই, যে ওর ফেক ভাই হয়ে আসে তার সাথে কিন্তু ও বেশ ভালো ক্লোজ হয়ে যায়। ইভেন ওর যে যে ছেলেটাকে ও অ্যাডপ্ট করে তার সাথেও বেশ ভালো ক্লোজ হয়ে যায়, কিন্তু মানে সেগুলো ও হারিয়ে ফেলে। আবার অন্যদিকে আরেকটা যে পাদ্রির ক্যারেক্টারটা থাকে ওকে দেখাচ্ছে যে ও পাদ্রি, ঠিক আছে, কিন্তু ওর যে ফ্যামিলি তারা কিন্তু ওর মানে ব্লাড লাইন্স, মানে একদম নিজের বাবা, কিন্তু ওর নিজের বাবাকে পেটায়। তার মানে দেখা যাচ্ছে যে ফ্যামিলি যেটা আমরা অ্যাকচুয়ালি বলতে বুঝি যে ডেফিনেশনটা, এটা কিন্তু খালি ব্লাডের কানেকশন থাকলেই যে ফ্যামিলি হচ্ছে এবং সেটা খুব ক্লোজ আপনাদের বন্ডিংগুলো হবে সেটা নয়। আপনার একটা রিলেশনশিপ যেটা অরিজিনটা হয়তো, কারণ ড্যানিয়েল ডে লুইস দেখাচ্ছে ওই বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে হচ্ছে যাতে লোককে দেখাতে পারে যে একটা ফ্যামিলি ম্যান, ওই জন্য ছেলেকে সব কন্ট্রাক্টে নিয়ে যেত, এরকমভাবে একটা সিন আছে। তো সেটা কিন্তু সেই রিলেশনটা কিন্তু আপনার পরের দিকে আপনাকে একটা সুযোগ দিতে পারে একটা সত্যিকারের রিলেশন, একটা ক্লোজ বন্ডিংয়ে, কিন্তু সেটা কি আমরা আদৌ মানে রাখতে পারবো কি রাখতে পারবো না সেটা সম্পূর্ণ আমাদের উপর। তো সেই জিনিসগুলোকে দুর্দান্তভাবে এক্সপ্লোর করতে এখানে প্রচুর আন্ডার কারেন্ট থিম আছে। এবং আরেকটা জিনিস যদি আপনি দেখেন, মানে এই সিনেমাটা এত লেয়ার্ড, এই জন্যই মাস্টারপিস আর কি, যে এখানে দেখাচ্ছে যে মানে মানুষ যারা সাকসেসফুল হতে পারে বা যাদের প্রচুর অ্যাচিভ করতে পারে তারা সবসময় সারফেস লেভেলে নয়, নিচে নেবে দেখে, মানে তাই জন্য সিনেমার স্টার্টিংটাই হচ্ছে, ইভেন প্রথমের দিকটা হচ্ছে একটা পুরো ড মানে চ্যাপ্টার ওয়ান যেটাকে আমরা যদি বলি সিনেমা, সেই জায়গাটা হচ্ছে পুরো এ আর কি, মানে পুরো অয়েল এর অরিজিনটা কীভাবে হলো আমেরিকায়, যেখানে তার আগে ওই স্টিমের এ ছিল, স্টিম ইঞ্জিন থেকে ট্রানজিশন হয়ে অয়েলটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। তো ওখানে দেখিয়েছে ড্যানিয়েল ডে লুইস এরকম কাজ করছে, নিচে নামছে, পা ভেঙে গেল। তো
এটা একভাবে সিনেমাটার ক্ষেত্রে প্রযোজ্য যে সিনেমাটা আপনি যদি সারফেস লেভেলে দেখেন তাহলে আপনার একটা গল্প, কিন্তু যত যদি আপনি আরও বেশি করে বুঝতে চান তা আপনাকে নিচে নামতে হবে টু গেট মোর, মানে মানে একভাবে নলেজ গেইন করাটাও তো একরকমের কী বলবো বড়লোক হওয়া মানে মেন্টালি, তো সেইটার জন্য আপনাকে ড্রিল করে নামতে হবে, সারফেস লেভেলে জিনিসপত্র দিয়ে হবে না। তো সেইটাও কিন্তু একটা সুন্দরভাবে জিনিসটা দেখিয়েছে। পারফরমেন্সের কথা আমি প্রথমেই বলে দিই, ওটার মধ্যে আমি আলাদা করে আসবো না। সিনেমাটা আরেকটা যে দুর্দান্ত জিনিস আছে সেটা হচ্ছে এন্ডিংয়ে যখন ড্যানিয়েল ডে লুইস ওই পাদ্রিটাকে মেরে দেয় তখন ও বলে আই এম ফিনিশড, যেখানে শেষ হয়ে যায়, এবং ওটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। তো এটার দু রকমভাবে এ হতে পারে, যে একটা হতে পারে যে ও যে এত কিছু অ্যাচিভ করেছে এবার ওই পাদ্রিটাকে মারার জন্য হি ইজ ফিনিশড, মানে ওর লাইফটা শেষ, এবং এখন যে ওই যে এত টাকা পয়সা রোজগার করেছে বা খ্যাতি হয়েছে এ হয়েছে, এবার তো যাবে জেলে বা ওর এ হয়ে যাবে। তো সেই সেই বোলিং অ্যালে সিনটার কথা বলছি, যারা দেখেছে তারা রিলেট করতে পারছে। তো সেটা একভাবে হতে পারে, আরেকটা হতে পারে যে আই এম ফিনিশড, কারণ ও এইটা প্রুফ করে দিল ওর পয়েন্টটা, যে ও খালি একা গ্রিডি ছিল না, ওর আশেপাশে যারা লোকেরা ছিল তারাও কিন্তু নিজেদের নিজেদের পার্সপেক্টিভে গ্রিডি, মানে কারণ ও তো প্রুফ করলো ওই আলটিমেটলি যে ওই পাদ্রিটা নিজে একজন ফেক পাদ্রি ছিল, ওটা পুরো এ করতো মানে দেখাতো যে ওর কাছে গডের পাওয়ার আছে এবং হি ইজ ডুইং ইট নট, মানে মানে ও ভালো লোক এরকম একটা প্রজেক্ট করতো, কিন্তু মানে ড্যানিয়েল ডে লুইসের ক্যারেক্টারটা ওকে লাস্টে প্রুফ করছে। তো সেইভাবে হতে পারে যে ওর যে এই যে জিনিসটা ওর একটা ভিতরে এসেছিল যে হি ইজ নট হিমসেলফ গ্রিডি বাট দ্য হোল মানে ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম ইজ অলসো গ্রিডি, তো সেইটাও হয়তো একভাবে সেই পয়েন্টটা প্রুফ করে দিল বলে বলছে আই এম ফিনিশড, মানে আমার এই জার্নিটা কমপ্লিট হলো। সেটা নানানভাবে ইন্টারপ্রেট করা যায়, ওটার ব্যাপারে কিছু মানে পল থমাস অ্যান্ডারসন কিছু এ করেনি, খোলসা করেনি যে অ্যাকচুয়ালিতে এন্ডিংটা কী, বাট ইটস আ মাস্ট ওয়াচ মুভি, ইটস আ মাস্টার পিস, সো নুয়ান্সড, অ্যাক্টিং তো দুর্দান্ত বললাম, তারপরে রাইটিং, আন্ডার কারেন্ট থিমসগুলো, প্লাস মেকিং, মেকিংটা তো আউটস্ট্যান্ডিং, মানে আলাদাই লেভেলের। সো আপনাদের প্রত্যেককে বলবো যারা এখনও দেখেনি দেয়ার উইল বি ব্লাড, আই 2007 আই থিঙ্ক নো কান্ট্রি ফর ওল্ড ম্যানটা ওই বছরই বেরিয়েছিল, আমি ইফ আই এম নট মিস্টেকিং। তো মানে বুঝতে পারছেন তো, মানে এই দুটো সিনেমাই দুর্দান্ত সিনেমা। তো আপনারা দেখে ফেলুন দেয়ার উইল বি ব্লাড যারা দেখেননি এখনও, আর যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান তাদের কি মতামত সিনেমাটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।